তারুণ্যের মেলবন্ধন ঘটল সংযুক্ত মোর্চার বামেদের প্রার্থী তালিকায়। একদিকে স্বচ্ছ ভাবমূর্তি প্রাধান্য পেয়েছে, অন্যদিকে গণ আন্দোলনের সামনের সারিতে থাকা মুখগুলি প্রার্থী তালিকাতে উঠে এসেছে। প্রার্থী তালিকা ঘোষণা হতেই এলাকায় এলাকায় প্রচারে নেমে পড়েছে বামকর্মীরা। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বাম জনপ্রিয় যুবনেতা মীনাক্ষী মুখার্জি প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম থেকে। আরেক যুবনেতা সায়নদীপ মিত্র থাকছেন কামারহাটি থেকে। রাজ্যের জনপ্রিয় ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের অন্যতম চর্চিত কেন্দ্র সিঙ্গুর থেকে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে ভোটে লড়ছেন জেলার জনপ্রিয় যুবনেতা হেমন্ত প্রভাকর। এছাড়াও পশ্চিম বর্ধমানের আরেকটি কেন্দ্র থেকে থাকছেন বাম ছাত্রনেত্রী ঐশী ঘোষ। এবার বালি থেকে নির্বাচনে লড়ছে ছাত্রনেত্রী দীপশিতা ধর। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে রয়েছে প্রার্থী বাম যুবনেত্রী পিথাতা। কলকাতা জেলার কসবা থেকে বাম যুবনেতা শতরূপ ঘোষ। এছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চলে বেশিরভাগ বিধানসভায় দেখা যাবে তরুণ সম্প্রদায়কে, যা একেবারেই নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক মহল। নির্বাচনে বামপ্রার্থী তালিকা দেখলেই পরিষ্কার যে লড়াইয়ের ময়দানে তরুণ জোশকে কাজে লাগিয়ে নির্বাচনের গতি বাড়াতে চলেছে বামেরা। নির্বাচনী ভোটযুদ্ধ যখন তৃণমূল এবং বিজেপি অভিনয় জগতে তারকাদের ওপর নির্ভর করেছে এবং বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত মানুষকে প্রার্থী পদে স্থান দিয়েছে, সেখানে বামেদের প্রার্থী তালিকা বেশ চমকপ্রদ। একদিকে যখন বাংলার মেয়েকে চাই এই বিশেষ বিজ্ঞাপনে ঢেকেছে রাজ্যের রাজপথ, অন্যদিকে সেই রাজপথেই সন্তর্পণে হেঁটে তরুণ প্রজন্মের উপর ভরসা করেই নজর কাটতে চলেছে বামেরা। অভিজ্ঞ রাজনৈতিক মেলবন্ধনও ঘটেছে, যেমন শিলিগুড়ি থেকে অশোক ভট্টাচার্য থাকছেন, যাদবপুর থেকে রয়েছেন সুজন চক্রবর্তী, হুগলির চণ্ডীতলা থেকে থাকছেন মোহাম্মদ সেলিম এবং রায়দিঘি থেকে রয়েছেন কান্তি গাঙ্গুলী। বামেদের এবারে নির্বাচনের প্রধান ইস্যু হতে চলেছে শিক্ষা, কর্মসংস্থান এবং তার সাথে রয়েছে নারী নিরাপত্তা। বামেদের অভিযোগ, গত 10 বছরে রাজ্যের অবস্থান ক্রমশ নিম্নমুখী, সেখানে তারুণ্যের প্রার্থী পদ রাজ্যের কাঙ্ক্ষিত পরিবর্তনকে প্রসারিত করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট।